আজকের এই দিনে বিজয়ের দিনে বার্তা দিয়েছে ঢাকাবাসী, ঢাকার জনগণ, ঢাকার অঙ্গ সংগঠন এবং ঢাকার বিএনপি বার্তা দিয়েছে শেখ হাসিনার এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, নির্দলীয় সরকার হবে, নির্বাচন হবে, আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া মুক্ত হবে, তারেক রহমান দেশে ফিরে আসবে ইনশাল্লাহ। যে সরকার, যে ভোটচোর সরকার, ফ্যাসিস্ট সরকার, মিথ্যাবাদী সরকার, এই সরকার কিন্তু ভয়ের জন্য আমাদের 10 তারিখের প্রোগ্রামটিকে আমাদের বাধা দিয়েছে। কিন্তু আমাদের এই যে বিএনপির ভাইয়েরা বোনেরা, তারা দেশকে ভালোবাসে, তারা গণতন্ত্রকে ভালোবাসে, তারা তাদের গণতন্ত্রের মুক্তির দাবিতে, দেশকে আবার মুক্তির দাবিতে তারা আবার সেই মাঠে নেমেছিল। যাই হোক, আজকে আমি আপনাদের সকলের মাধ্যমে জানাতে চাই, ইনশাল্লাহ আমাদের সুদিন আর সেই খুব বেশি দূরে নাই, যেই দিনে আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবেন এবং বীরের বেশে তারেক রহমান এই দেশে ফিরে আসবেন। আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম, আজকের এই বিজয় দিবসের এটাই হোক আমাদের অঙ্গীকার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজয় দিবসের র্যালিতে আসলে সরকারকে আমি বলতে চাচ্ছি যে দেখেন, আপনারা যেরকম যেইভাবে শক্তি প্রয়োগ করছেন, আসলে এই শক্তি প্রয়োগটা কিন্তু আপনারা ঠিক করছেন না। কারণ এই দেশ হচ্ছে জনতার দেশ, জনগণের দেশ। আপনারা জনগণকে বাদ দিয়ে রাতে যে ভোট দিয়ে ক্ষমতায় আসছেন সেটা আর করতে যাবেন না। অবশ্যই দেশের সকলের সমান অধিকার আছে, সেই অধিকার মতো আমরা যে বিরোধী দলে থেকেও যেইভাবে আমরা প্রোগ্রামকে বাস্তবায়ন করার চেষ্টা করছি, আমাদের কোনো কিছুকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না ইনশাল্লাহ। আমরা বিএনপির যারা মাঠে ছিলাম, মাঠে আছি এবং মাঠে থাকবো। আচ্ছা, আমরা সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠ এবং সুন্দর একটা নির্বাচন দিবে এবং সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে আমরা একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটা বৈধ সরকারকে চাই আগামীতে। এবং আমাদের যে নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আমরা অবিলম্বে তাদের মুক্তি চাচ্ছি। আব্বাস ভাই, রিজভী ভাই, তারপরে ফখরুল ইসলাম আলমগীর, ওনারা অনেক বৃদ্ধ লোক, ওনাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই মুহূর্তে মুক্তি দিতে হবে। এই সরকারকে, এই অবৈধ সরকারের এইসব গ্রেপ্তারি পরোয়ানা আমরা ঘৃণা করছি এবং ধিক্কার জানাচ্ছি ওনাকে। উনি এত ভয় পেয়েছেন যে আমাদের বৃদ্ধ বয়স্ক নেতাদেরকে ধরে রেখেছেন, এটা অনৈতিক। উনি নিজেও জানেন এটা অনৈতিক। উনি একটা ফেয়ার ইলেকশন দিয়ে, ইলেকশনের মাধ্যমে উনি আবার রাষ্ট্রের পরিচালনার ভার যার উপরে পড়ে তাকেই দেওয়া হোক, আমরা এই আশায় কামনা করছি। আমরা একটা গণতন্ত্র সরকার চাই, আমরা ভোটচোরের সরকার চাই না। উনি যদি উন্নয়নের জ্বরে ভাসিয়ে দিয়ে থাকেন তাহলে কেন ভোট চুরি করবেন, কেন আবার মেকানিজম করতে চাচ্ছেন ইলেকশন? আমরা ফেয়ার ইলেকশন চাই। ফেয়ার ইলেকশনের জন্য পথে হাজার হাজার লোক নেমে আসছে, শুধু বিএনপি না, আজকে সাধারণ জনতা পথে নেমে আসছে। আমরা শুধু তাদের প্রত্যাশা তারা ভোট দিবে। ভোট দেওয়াটার মধ্যে একটা বিরাট আনন্দ আছে। আমরা ছোটোবেলা বাপ মার সাথে ভোট দিতে যেতাম, অনেক আনন্দ পেতাম, সেই আনন্দটা আমাদের বাচ্চারা পায় না।
স্ট্যান্ড বাই।